নমস্কার বন্ধুরা, আমি পৌশালী। চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে আপকামিং বেশ কয়েকটা সিনেমার নতুন নতুন গানগুলো নিয়ে কথা বলবো। প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সপ্তাশ্ববসুর ডিরেকশনে আসছে নতুন বাংলা ছবি ডক্টর বক্সির আরো একটা নতুন গান চলে এসেছে। গানটার নাম কোনখানে কার নামে। এই গানটার লিরিক্স লিখেছেন তিথি দত্ত, এই গানটা গেয়েছেন অন্তরামিত্র এবং মিউজিক করেছেন শুভদীপ মিত্র। তো এই গানটা আমার কেমন লাগলো প্রথমেই এটা নিয়ে কথা বলি। বন্ধুরা, গানটা ভীষণ সুন্দর একটা গান এবং গানটার শুরুতেই আমরা ষড়দের ব্যবহার শুনতে পাচ্ছি, যেটা খুব সুন্দরভাবে কোথাও গিয়ে প্রচন্ড ভালো লাগছে শুনতে। এবং গানটা অন্তরামিত্র প্রচন্ড গুছিয়ে গেয়েছেন। এই গানটার কম্পোজিশনটা যে খুব অন্যরকম আমি এমনটা বলতে পারবো না। এই যে ধরনের কম্পোজিশনটা আমরা শুনলাম এই গানটার ক্ষেত্রে, সেই ধরনের কম্পোজিশনের গান আমরা এর আগে শুনেছি, কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই গানটা গাওয়া এবং গানটার লেখনী এতটাই সুন্দর হয়েছে এবং মিউজিক এতটাই ভালো হয়েছে, কোথাও গিয়ে গানটা বেশ ভালো লাগছে। গানটার ভিডিওগ্রাফিতে আমরা দেখতে পাচ্ছি একটা ডান্স ট্রুপ, তারা একটা স্টেজে পারফর্ম করছেন এবং নববর্ষ আমরা বুঝতে পারছি, নববর্ষের শুভেচ্ছা জানানো একটা বোর্ড আমরা দেখতে পাচ্ছিলাম ওখানে স্টেজের দুধারে রাখা হয়েছিল। এবং সেখানে কিন্তু তিনটে ক্যারেক্টার প্রেজেন্ট আছে, পরমব্রত চট্টোপাধ্যায় প্রেজেন্ট আছে, দেবতনু প্রেজেন্ট আছে এবং শুভশ্রীগাঙ্গুলি প্রেজেন্ট আছে। এখানে পরমদাকে দেখতে প্রচন্ড ভালো লাগছে। এখানে দেবতনুর একটা এরকম জায়গা আছে যেখানে সে সানগ্লাসটা পরেই একটু অন্যভাবে তাকাবে, একটা সন্দেহ বাতিক করে তাকাবে। তার তাকানোটা খুব একটা ভালো লাগেনি, একটা সন্দেহের একটা রহস্য রহস্য গন্ধ আছে সেই তাকানোটার মধ্যে, তো সেই জায়গাটা ভালো লাগছে। এখানে শুভশ্রীগাঙ্গুলিকে দেখতে প্রচন্ড স্মার্ট লাগছে। সত্যি কথা বলতে কি, আমার মনে হয় যে শুভশ্রীগাঙ্গুলি এখন উনি এই যে ডক্টর বক্সিতে যে ধরনের ক্যারেক্টার উনি করছেন, এইরকম কোন মানে এইরকম একটা কিভাবে বোঝাবো, এরকম একটা পার্সোনালিটি পূর্ণ মানে ক্যারেক্টারই ওনাকে এখন ভালো লাগবে যে কোনো ছবিতে। শুভশ্রী গাঙ্গুলিকে আর আগের মতন নায়িকা হিসেবে নাচলে আমার মনে হয় অতটা ভালো লাগবে না, কারণ ওনার মুখের মধ্যে ওনার পার্সোনালিটি একটা এমন ভাবে এখন লাগছে যেটা দেখতে অন স্ক্রিন, যেটা ডক্টর বক্সির এই ক্যারেক্টারটা মানে উনি যে ক্যারেক্টারটা পেয়েছেন সেটা দেখে খুব সুন্দর লাগছে, ওনাকে মানাচ্ছে দেখতে। তো সব মিলিয়ে ডক্টর বক্সির এই গানটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। পরবর্তী যে গানটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপকামিং হিন্দি সিনেমা সার্কাস। রোহিত শেট্টি ডিরেক্ট করছেন। সার্কাসের আরো একটা গান চলে এসেছে কিছুক্ষণ আগেই, গানটার নাম আশিকি। এই গানটার লিরিক্স লিখেছেন বাদশাহ, এই গানটা গেয়েছেন বাদশাহ এবং অমৃতা সিং। তো এই গানটা আমার কেমন লাগলো বন্ধুরা, তোমরা মানে কিছুদিন আগে এই বাদশাহর একটা গান এসেছিল জুগনু বলে, জুগনু গানটা ঠিক যেমন ছিল আমার আশিকি গানটা ঠিক সেম টেম্পারমেন্টে একই রকম লেগেছে শুনতে। আমি জানি না বাদশাহ কেন একই ধরনের দুটো গান করলেন পরপর, মানে আমার না ভালো লাগেনি খুব একটা গানটা। একেবারেই শোনার সময় আমার মনে হচ্ছিল আমি জুগনু শুনছি। হ্যাঁ, ডেফিনেটলি দু এক জায়গায় সুরের ভেরিয়েশন আছে, মানে অন্যরকম সুর আছে, বাট বিটটা এতটা ক্যাচি এবং জুগনু এতটাই হিট একটা গান হয়েছিল যেটার জন্য ওই যখনই রিদিম সেকশনটা গানের মধ্যে অ্যাপ্লাই করা হচ্ছে আশিকি গানটার মধ্যে, আমাদের এক সেকেন্ডের মধ্যে জুগনু গানটার কথাই মাথায় আসছে। এবং যেহেতু বাদশাহ নিজেই জুগনু করেছিলেন, আবার বাদশাহই আশিকি করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আরো বেশি বেশি করে মিল যেন পাওয়া যাচ্ছে, গায়কি স্টাইলের মধ্যে পাওয়া যাচ্ছে সেই ব্যাপারটা। আমি এক ঝলক শুনে আমার মানে দেখে এবং শুনে আমার মনে হচ্ছিল আমি জুগনু শুনছি। তো আশিকি গানটার মধ্যে আমি নতুনত্ব কিছু পাইনি, আমার খুব একটা ভালো লাগেনি। এবার যদি আসি ভিডিওগ্রাফির দিক থেকে, তো ভিডিওগ্রাফি অ্যাজ ইউজুয়াল আমরা বাকি মানে আমরা ট্রেলারে যে এই ধরনের মানে ভিএফএক্স এর কাজ দেখতে পেয়েছিলাম, তো পুরোটাই যেহেতু 1960 সালের প্রেক্ষাপটে তৈরি করা হচ্ছে, ভিএফএক্স এর কাজ তো প্রচুরভাবেই দরকার পড়ছে এই ছবিতে। তো এখানে সকলকে মিলেই নাচানো হয়েছে, সেই ব্যাপারটা বেশ গানটা মানে নাচের ভিডিওগ্রাফিটা দেখার সময় আমাদের মনে একটা আনন্দ সৃষ্টি করতে পারছে আমি এটাই বলতে পারি। বাট গানটা আমার ভালো লাগেনি, ভিডিওগ্রাফিও ঠিকঠাক লেগেছে, সো সো, খুব ভালোও না খুব খারাপও নয়। সব শেষে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপকামিং মারাঠি সিনেমা বেদ, যেখানে আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবো রিতেশ দেশমুখকে। তো সেটার সেই ছবির কিন্তু একটা গান গতকাল চলে এসেছে, গানটার নাম হচ্ছে ভেদ লাভলে। এই গানটা আমরা পারফর্ম করতে দেখতে পেলাম সলমান খান এবং রিতেশ দেশমুখকে একসঙ্গে। এই গানটা মিউজিক করেছেন এবং মানে লিরিক্স লিখেছেন অজয় অতুল, এই গানটা গেয়েছেন বিশাল দদলানি এবং অজয় গোগাভল। তো এই গানটা আমার বেশ ভালো লেগেছে এবং অবশ্যই যে গানে রিতেশ দেশমুখ এবং সলমান খান একসঙ্গে, তারা গোটা গানটা জুড়ে এখানে সলমান খানকে আমরা দেখতে পেয়েছি, আমার কিন্তু ভিডিওগ্রাফিটাও বেশ ভালো লেগেছে। খুব সুন্দর একটা বন্ধুত্ব দেখানো হচ্ছে মোস্ট প্রবাবলি তাদের দুজনের মধ্যে, যেটা অনস্ক্রিন খুব ভালো ফুটে উঠছে। তো এই গানটাও কিন্তু আমার ভালো লেগেছে। অলওভার এই ছিল এখনকার তিনটে আপকামিং ছবির তিনটে গানের রিয়াকশন। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। এভাবেই প্লিজ চ্যানেলের পাশে থেকো। খুব শিগগিরই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য বাই বাই।